السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد দর্শক মণ্ডলী কাছের দূরে দেশ বিদেশে এই মুহূর্তে যে যে অবস্থান থেকে চোখ রেখেছেন নিউজ 24-এর পর্দায় সকলকে এই চ্যানেলের পক্ষ থেকে এই অনুষ্ঠানের পক্ষ থেকে সাদর আমন্ত্রণ জানাচ্ছে অনুষ্ঠানটি এই পর্দায় যেমনিভাবে দেখতে পাচ্ছেন এবং ক্যাপিটাল এফএম 94.8 এই চ্যানেলও শুনতে পাচ্ছেন আল্লাহ পাকের মেহরবানিতে আমরা প্রতিদিন এই অনুষ্ঠানে জীবন ঘনিষ্ঠমূলক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি প্রশ্নের উত্তর নিয়ে কথা বলে থাকি আপনি চাইলে আমাদের সাথে অংশগ্রহণ করতে পারেন মতামতগুলো জানাতে পারেন ফেসবুকের মাধ্যমে ফোনের মাধ্যমে আমরা তার যথাযথ সমাধান দেওয়ার চেষ্টা করব আজকে যিনি আমাদের সাথে যোগ দিয়েছেন আমি সকলের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুহাদ্দিস মুফাসসির শেখুল হাদিস মুফতি মুস্তাফিজুর রহমান খতিব বাবলি জামে মসজিদ তেজগাঁও ঢাকা সাথে আছি আমজাদ হুসাইন হেলালি দর্শক মন্ডলী আজকে নির্দিষ্ট যে বিষয় তা হলো করোনা ভাইরাস ও মোমেনের শিক্ষা এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব আপনি চাইলে করোনা ভাইরাস মোমেনের শিক্ষা এই বিষয়ের উপরে কোনো প্রশ্ন করতে পারেন অথবা ইসলামের যে কোনো বিষয় নিয়ে প্রশ্ন করতে পারেন আমরা সমাধান দেওয়ার চেষ্টা করব চলুন যাই মোহতারাম আপনার কাছে করোনা ভাইরাস এবং মোমেনের শিক্ষা এই বিষয়ের উপরে বিস্তারিত আলোচনা আপনার কাছে শুনতে চাই নাহমেদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল করিম আম্মা বাদ সম্মানিত উপস্থাপক কাছের দূরের দেশের প্রবাসের সকল শ্রোতা মণ্ডলী এবং দর্শকদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং আজকের এই মহতিয়া অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি সত্যি একটি সময়কালীন গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান আমরা এখন উপভোগ করব করোনা ভাইরাস পরীক্ষা এবং মুমিনের জীবনের জন্য শিক্ষা আল্লাহ পাক আমাদের সকলকে এই আলোচনা থেকে এই অনুষ্ঠান থেকে জীবনের শিক্ষা গ্রহণ করার তৌফিক দান আমিন সুধীবৃন্দ জীবন চলার পথে করোনা ভাইরাস নামক এই মহামারী আমাদের জীবন চলার পথকে গতিরোধ করে দিয়েছে বলতে গেলে সারাটা বিশ্বকে তছনছ করে দিয়েছে তবু আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু আমাদেরকে এখনও পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন বাকি জীবনের প্রস্তুতি এবং পরকালীন জীবনের প্রস্তুতি আমাদের গ্রহণ করা উচিত এর মধ্য থেকে আমাদের গ্রহণ করে নেওয়া উচিত করোনা ভাইরাস এবং এই জাতীয় বিপর্যয় মুমিনের জীবনে কেন আসে বা সকল মানুষের জন্য কেন আসে আল্লাহ পাক কোরআনে কারিমে স্পষ্ট বলেছেন জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন্নাস এগুলো আমাদের গুনাহের কারণে আমাদের পাপের কামাই আর কিছু নয় তবু এর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের শিক্ষা গ্রহণের অনেক উপাদান রেখেছেন আমরা যদি সেগুলা থেকে শিক্ষা গ্রহণ করি কোরআনে কারিমে অন্যত্র আল্লাহ তাআলা বলেছেন ফাতাবিরু ইয়া উলিল আবসার তোমরা শিক্ষা গ্রহণ করো হে বুদ্ধিমান জাতি তো আজকের এই মহাবিপর্যয় গোটা বিশ্ব যেখানে স্তম্ভিত হয়েছে সকল কিছু যেখানে স্থবির হয়ে দাঁড়িয়েছে আমাদের গতিপথ আমাদের জীবন চলাচল সব কিছু যেখানে তছনছ হয়ে গিয়েছে এই করোনা ভাইরাসের কারণে তো এর থেকে আমরা কিভাবে সাবধান থাকব এবং এর থেকে আমরা সামনের জীবনটাকে কিভাবে সুন্দরভাবে পুনর্নির্মাণ করব এটা আজকে আমাদের জানা উচিত মহতারাম সম্মানিত উপস্থিতি আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া এই জীবনটার মূল্য আমরা বুঝি না অনেকে মুমিনের জীবনটা কতটা দামি কতটা মূল্যবান প্রতিটা সেকেন্ড প্রতিটা মুহূর্ত প্রতিটা নিঃশ্বাস মুমিনের জীবনের প্রত্যেকটা মুহূর্ত অনেক মূল্যবান যেটা স্বর্ণরূপা হীরার চেয়েও দামি আল্লাহ পাক আমাদের কেমন সুন্দর একটা জীবন এবং দামি মুহূর্তগুলো দুনিয়াতে দিয়েছেন এক একটা মুহূর্ত পরকালীন জীবনের উন্নতির জন্য সোপান ফুলসিরাত পার হওয়ার জন্য আমাদের যে প্রতিটা পদক্ষেপ সেই পদক্ষেপের জন্য আমাদের এই দুনিয়া থেকেই এগুলো আমাদের সংগ্রহ করে নেওয়া উচিত তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়াহুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়িবা কোরআনে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যেই ব্যক্তি মুমিন হোক সে যদি পুরুষ হোক বা নারী হোক সে যদি মুমিন হয়ে থাকে সে যদি ন্যাক আমল করে থাকে সে যদি মুমিন হয় এবং ন্যাক আমল করে আল্লাহ পাক বলেন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়িবা আমি তাকে অবশ্যই অবশ্যই সুন্দর এবং শান্তিময় জীবন তাকে আমি দান করব সুবহানাল্লাহ অন্যত্র আল্লাহ পাক বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন
আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। আল্লাহ পাক বলেন আল্লাহর ওলি যারা, আল্লাহর বন্ধু যারা, তাদের জন্য কোনো টেনশনের কারণ নাই, তাদের জন্য কোনো হতাশার কিছু নেই। আল্লাহ পাক বলেন যে আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন, যারা ঈমান এনেছে এবং প্রতিটা ক্ষেত্রে প্রকাশ্যে গোপনে সর্বত্র আল্লাহকে ভয় করে যারা চলে, তারাই মুমিন, তারাই আল্লাহর বন্ধু। তো আল্লাহ পাক বলেন লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ রয়েছে, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনেও, ও ফিল হায়াতিল লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরা, এবং পরকালীন জীবনের জন্য সুসংবাদ রয়েছে। মুমিনের জীবনের প্রতিটা মুহূর্ত আল্লাহ তাআলার দেওয়া দামি জিনিস। আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই মুমিনের জীবনের মূল্যটা বোঝার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে প্রেরণ করেছেন। তিনিও বলেছেন ইখতানিম খামসান কাবলা খামসিন, মুমিন তুমি তোমার জীবনের পাঁচটা জিনিস আসার আগেই তুমি তোমার জীবনের পাঁচটা জিনিসকে মূল্যায়ন করো। এর মধ্যে একটা হলো তুমি যতদিন হায়াতে আসো, যতদিন তোমার নিঃশ্বাস বাকি আছে, ততটা সেই প্রতিটা মুহূর্তকে তুমি কাজে লাগাও। এমনিভাবে যখন তুমি বার্ধক্য হয়ে যাবে, বার্ধক্য হয়ে যাওয়ার আগে তোমার যৌবনকালকে কাজে লাগাও। তুমি যখন ব্যস্ত হয়ে যাবে, ব্যস্ত হয়ে যাওয়ার আগে তোমার এই অবসর সময়টাকে তুমি কাজে লাগাও। এরকমভাবে তুমি যখন একেবারে নিঃস্ব হয়ে যাবে, হ্যাঁ, তো সেই সময় আসার আগে তোমার যতটুকু সম্পদ আছে এই সম্পদটাকে তুমি কাজে লাগাও। তো বোঝা গেল মুমিনের জীবনের যে অবসর সময় সেটা অত্যন্ত দামি জিনিস, যৌবনকাল দামি জিনিস, সুস্থতা দামি জিনিস, এমনিভাবে যতটুকু সময় সে পৃথিবীতে বসবাস করলো প্রতিটা মুহূর্ত তার জন্য দামি জিনিস। একদিন সে বুঝে আসবে যখন তার দুনিয়ার জীবনের সাঙ্গ শেষ হয়ে যাবে, লীলা সাঙ্গ হয়ে যাবে, সেই দিন সে কবরে বসে হাজার বছর বসে থাকবে, অবসর সময় সে মানে পাবে, কিন্তু সেই সময়টা তার কাজে আসবে না। অর্থাৎ এই সময়টাকে এখনই কাজে লাগাতে হবে। কথায় যেটা আমরা বুঝলাম আপনার কথা থেকে কোরআন ও হাদিসের আলোকে, তা হলো যে মূল্যবান নিজের জীবনকে যে ব্যক্তি, ওই ব্যক্তি বুদ্ধিমান, যে ব্যক্তি নিজের জীবনের প্রতিটা মুহূর্তকে নেক কাজে ভালো কাজে ব্যয় করে, এবং ব্যয় করার পরে মহতারাম আমি যে আপনি যে কথাটি বললেন, ব্যয় করার পরে সে যেটা পুরস্কার পাবে তা হলো দুনিয়া তো তার সফলতা, পরকালও তার সফলতা। আমরা বাকি আলোচনা শুনবো আপনার কাছে, যাচ্ছে দর্শকদের কাছে। আসসালামু আলাইকুম দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কুড়িগ্রাম জেলা থেকে বলছি, নাম মোহাম্মদ শফিকুল ইসলাম। জি বলুন, আমরা শুনতে পাচ্ছি। আমার প্রশ্ন হলো নামাজের মধ্যে, মানে ফরজ নামাজ পড়তেছি, ফরজ নামাজের মধ্যে কি দোয়া করতে পারবো? নামাজের ভেতরে দোয়া করতে পারবেন কিনা আমরা বুঝতে পেরেছি, আপনি একটু অপেক্ষা করুন, আমরা বলছি, পরবর্তী প্রশ্নে যাব। আসসালামু আলাইকুম, দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি আপনি প্রশ্ন করুন। পড়া যাবে কিনা আমরা বুঝতে পেরেছি, তিনটি প্রশ্ন আমরা পেয়েছি, একটা একটি করে আলোচনা করছি। প্রথম যে প্রশ্নটি আপনি বুঝতে পেরেছেন, জি আলহামদুলিল্লাহ, উনি বলতেছেন ফরজ নামাজের ভিতরে দোয়া পড়তে পারবে কিনা। না ভাই, ফরজ নামাজের ভিতরে দোয়া করার অবকাশ নেই, যেহেতু ফরজ নামাজের প্রত্যেকটা রুকন যেমন কেরাত, রুকু, সেজদা, এগুলো সবই আপনি গুরুত্বপূর্ণ, এগুলোর মধ্যে আপনাকে ব্যস্ত থাকতে হবে। হ্যাঁ, তেলাওয়াতের মধ্যে যদি ওই আয়াতগুলো এসে যায়, রব্বানা জলমনা ফুসানা, এটাও তো কোরআনে কারিমের আয়াত, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এগুলো যদি এসে যায় তাহলে আপনি পড়তে পারবেন, সেটা আয়াত হিসাবে, দোয়া হিসাবে নয়। দ্বিতীয় যে প্রশ্ন করেছেন যে হাঁটুর উপরে যদি কাপড় উঠে যায়, এটা আমাদের দেশের একটা ভুল মাসালা প্রচলিত আছে। আসলে হাঁটুর উপর কাপড় উঠে যাওয়ার দ্বারাতে তার ফরজ তরক হলো, হাঁটু পর্যন্ত কাপড় ঢেকে রাখা ফরজ, সতর ডাকা, এটা সতরের মধ্যে পড়ে, তো এই সতর ডাকার গুণাটা তার হয়ে গেল, কিন্তু এর দ্বারা উজু ভঙ্গের উজু ভাঙবে না। উজু ভঙ্গের যে সাতটি কারণ রয়েছে ফেকার কিতাবগুলোতে, এর মধ্যে এটা পড়ে না, এটা পড়ে না। তিন নম্বর প্রশ্ন করেছেন এক বোন যে উজু ছাড়া দরুদ শরীফ পড়া যাবে কিনা। আসলে দরুদ শরীফ উজু সহ পড়াই উত্তম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত এর মধ্যেই বহিঃপ্রকাশ ঘটে, আদব এটা। হ্যাঁ, তবে যদি দরুদ শরীফ পড়ার সময় উজু না থাকে কোনো কারণে, তাহলেও পড়া যাবে, এতে কোনো সমস্যা নেই।
একমাত্র আমরা যে বিষয়টা আলোচনা করছিলাম তো এখন আমাদের এই জীবনটা এত সুন্দর এত দামি আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন এর মধ্যে আবার এত বিপর্যয় কেন এই বিপর্যয়টাও আমাদের হাতের কামে যেটা আমি শুরুতে বলেছিলাম জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস আল্লাহ পাক এত মায়া করে আমাদেরকে সৃষ্টি করেছেন এত নিয়ামত রাজি দিয়ে আমাদেরকে লালন পালন করছেন এত হাজারো নিয়ামত দিয়ে আমাদেরকে তিনি এই পৃথিবীতে বসবাসের সুযোগ করে দিয়েছেন তারপরও কেন এত বড় বিপর্যয় আমাদের সারা বিশ্বটা যেখানে থমকে গিয়েছে এটা তো একমাত্র আমাদের হাতের কামাই একটা আল্লাহ পাক চান না বান্দাদেরকে এইভাবে আজাব গজব দিয়ে ধ্বংস করে দিতে একটা সন্তান যখন ভূমিষ্ঠ হয় মা বাবা কত স্বপ্ন দেখে তাকে নিয়ে কত কষ্ট করে তাকে লালন পালন করে তার পিছনে তার শ্রম তার মেধা তার কত কিছু ইনভেস্ট করে এরপরে যখন একটা সময় বড় হয় এরপরে যখন আল্লাহ না করুক এই ছেলেটা এই সন্তানটা যখন কলেজ লেভেলে যায় এরপরে যখন মাদকাসক্ত হয়ে যায় বাসায় এসে উৎপাত শুরু করে তখন এই মা বাবাই তাকে পুলিশের হাতে ধরিয়ে দেয় কেন ধরিয়ে দেয় অতিষ্ঠ হয়ে আমরাও যখন পাপ করতে করতে গুনাহ করতে করতে সীমা ছাড়িয়ে যাই আল্লাহর নিয়ামতের কথা ভুলে যাই আমরা বেমালুম আল্লাহ পাকের নাফরমানিতে লিপ্ত হয়ে যাই তখন আল্লাহ পাক আমাদের জীবনটাকে এরকম সংকীর্ণ করে দেন কোরআনে কারীম আল্লাহ পাক বলেছেন ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা যে আমার নসিহত থেকে আমার উপদেশ থেকে মুখ ফিরিয়ে নেয় জীবনের স্বাদ গ্রহণ করার জন্য সে মরিয়া হয়ে ওঠে তখন আমি তার জীবনটাকে সংকীর্ণ করে দিই ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা একদম তার জীবনটাকে সংকীর্ণ করে দিই জীবনের সুখ শান্তি আমি কেড়ে নিই সে সুখের সামগ্রীতে হাবুডুবু খেতে পারে প্রকৃত বাস্তবে অন্তরের যে প্রশান্তি আত্মার যেটা প্রশান্তি সেটা আল্লাহ পাক ছিনিয়ে নেন তখন সে সুখের সাগরে হাবুডুবু খেয়েও হাঁপিয়ে ওঠে এই জন্য অর্থাৎ এই এখন যে কথা দিয়ে আপনি বললেন পবিত্র কোরআনের আয়াত তেলাওয়াত করেছেন উদ্ধৃতি দিয়ে যে জীবন সংকীর্ণ হয়ে যায় এই কথা দিয়ে আমাদেরকে আর একটু ব্যাখ্যা করে যদি বলতেন দনকা আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জীবন থেকে শান্তিটাকে কেড়ে নেন মানুষ যখন পাপের মধ্যেই লিপ্ত থাকে আর পাপটা যদি ব্যক্তিকেন্দ্রিক হয় তখন শাস্তিটা আসে ব্যক্তিকেন্দ্রিক আমরা তো গুনাহ করছি গোটা বিশ্বব্যাপী কেউ গুনাহ করছি নিজে কেউ অন্যরা যারা বাধা দেওয়ার কথা ছিল যখন হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি কেউ যদি গুনাহ করতে থাকে তাহলে তুমি তাকে হাত দ্বারা বাধা দাও যদি তোমার সামর্থ্য না থাকে মুখ দ্বারা বাধা দাও যদি তুমি সেটাও না করো অন্তরে ঘৃণা করো আমরা তিনটার একটাতেও কিন্তু আমরা জড়িত থাকতে পারি না বরং পাপিষ্ঠকে এবং অপরাধীকে গুণাগারদেরকে আমরা সহযোগিতা করিয়ে গেছি এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহামারী দিয়ে গোটা বিশ্বকে শায়েস্তা করে যাচ্ছেন দেখুন এর থেকে আমাদের মুমিনের জীবনের শিক্ষাটা কি আজাব দুই কারণে আসে একটা হলো কাফেরদের জন্য আজাব হিসাবে আর মুমিনের জন্য পরীক্ষা হিসাবে করোনা ভাইরাস মুমিনের জন্য পরীক্ষা এবং মুমিনের জীবন থেকে এই করোনা ভাইরাস থেকে এই পরীক্ষা থেকে মুমিনের জীবনের জন্য শিক্ষা অনেক কিছু রয়েছে আমরা আল্লাহ পাকের এই দেওয়া আজাবকে মুমিন বান্দা আজাব হিসাবে না নিয়ে এটাকে আমাদের জন্য জীবন সংশোধনের জন্য গুনাহের পথ থেকে ফিরে আসার জন্য আমরা যদি এটাকে দ্বিতীয়বার জীবন বিনির্মাণের জন্য আমরা এটাকে যদি একটা সহায়ক হিসাবে দেখি তাহলে আমরা আমাদের জীবনটাকে পুনর্গঠন করতে পারবো নতুন করে আবার বিনির্মাণ করতে পারবো সুন্দর করে সাজাতে পারবো কিভাবে যে কোরআনে কারিমের এক আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে আমি আপনাকে থাকা অবস্থায় পৃথিবীতে থাকা অবস্থায় হে নবী আপনার উম্মতকে আমি আজাব দিয়ে ধ্বংস করে দিব না হ্যাঁ তেমনিভাবে তারা যদি তৌবা ইস্তেগফার করতে থাকে আপনি না থাকা অবস্থায়ও তৌবা ইস্তেগফার রত অবস্থায় আমি তাদেরকে আজাব দিব না এই যখন আজাব এসেই গেল আমরা যদি তৌবা ইস্তেগফার শুরু করে দিই তাহলে কিন্তু আল্লাহ পাক আমাদের উপর থেকে আজাব দূর করে নিয়ে যাবেন যে আল্লাহ আজাব দিয়েছে সে আল্লাহই দূর করার ক্ষমতা রাখেন অন্য কেউ নয় কোনো সচেতনতা কোনো অন্য ভ্যাকসিন বা ভাইরাস ভ্যাকসিন বা অন্য কোনো সতর্কতামূলক কোনো জিনিস আমাদেরকে এই আজাব থেকে বাঁচাইতে পারবে না বাঁচাইতে পারার ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার বাট এই যে সতর্কতামূলক হ্যাঁ সেটাও দরকার আছে সেটাও অবশ্যই অবলম্বন করতে হবে এটা আল্লাহ রাসূলের হাদিসের দ্বারা প্রমাণিত যেহেতু লিকুল্লি দাইন দাওয়া রাসূল বলেছেন যে প্রত্যেকটা রোগেরই কিন্তু তার প্রতিষেধক রয়েছে জ্বর হলে সেটা তো আছে তো আমরা শুধু কেবল এটার উপরেই ভরসা করে ভরসা থাকবো না আমাদের সব সর্বক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে ফিরে আসতে হবে একটা ঘটনা কোরআনে কারিমে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি
পাপ করতে করতে এতটাই সীমা লঙ্ঘন করে ফেলেছিল যে নবীর কোনো কথা তারা মানতেছিল না, যতই দাওয়াত দিচ্ছিল। আমরা কথাটি শুনবো, নবীর কথা, চমৎকার কথা অবশ্যই শুনবো, আপনার কাছে যাচ্ছে দর্শকদের কাছে। জি, আসসালামু আলাইকুম, দর্শক নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি নুরুন্নেসা বলছি সিলেট থেকে। জি বলুন আপনি। চামড়ার উপরে ডায়াবেটিসের রোগী যারা থাকে রক্ত প্রবাহিত হয়ে যায় তাইলে হয়তো উজু ভাঙবে, এছাড়া এমনি শুধু ইনসুলিন নেওয়ার দ্বারাতে উজু ভাঙবে না। রক্তের ক্ষেত্রেও তো ফেকার কিতাবে যে বের হয়ে গড়িয়ে পড়া, হ্যাঁ বের হয়ে এটা উজু ভাঙার কারণের মধ্যে পড়ে। হ্যাঁ, শুধু বের হইলে হবে না, শুধু বের হইলে হবে না। তো আপনি হযরত ইউনূস আলাইহিস সালাম, হযরত ইউনূস আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বললেন, জিজ্ঞেস করলেন যে আল্লাহ আমার উম্মত তো এই পরিমাণ সীমা লঙ্ঘন করে ফেলেছে, তাদেরকে আমি এত বোঝানো সত্ত্বেও তারা ফিরে আসতেছে না। আল্লাহ পাক বললেন তাদেরকে আযাবের ঘোষণা শোনায় দাও, যে আমি আযাব দিব যদি তারা ফিরে না আসে। তিনি আযাবের কথাও বললেন, নির্দিষ্ট সময়ে আযাব আসবে সেই কথাও বললেন, তবুও তারা ফিরে আসলো না, নবীকে উপহাস করা শুরু করলো, ঠাট্টামাস করা শুরু করলো। তো তিনি হযরত ইউনূস আলাইহিস সালাম তো দেখলেন আল্লাহ যেহেতু বলেছেন আযাব তবু সেই আসবেন, আল্লাহ তো আর মিথ্যা কথা বলেন না, তো তিনি আযাবের এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য মনস্থ করলেন। তো তিনি যখন চলে গেলেন ওই সময়ে তারা দেখতে পেল গোটা আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে। মেঘাচ্ছন্ন হলে আমাদের দেশে কালো হয়ে যায়, কিন্তু না, লাল হয়ে গেল গোটা আকাশ। তখন তারা বুঝতে পারলো যে আরে ইউনূস যা বলেছিল তাই তো সত্য, এখন তো আল্লাহর আযাব নেমেই পড়বে। এরপরে তাদের হুশ হলো, তারা সকলে মিলে পুরো জাতি তওবা ইস্তেগফার শুরু করে দিল। যখন তওবা ইস্তেগফার শুরু করে দিল আল্লাহ পাক রব্বুল আলামিন ওই এলাকা থেকে আযাব দূর করে নিয়ে গেলেন। তো তওবা ইস্তেগফারের দ্বারা আল্লাহ তাআলা এইভাবে আযাব দূর করে নিয়ে যা। আজকে আমরা কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছি করোনা ভাইরাসের কারণে, আমাদের সব কিছু যেখানে থমকে গিয়েছে, আমাদের এখন সুযোগ আমরা তওবা ইস্তেগফারের প্রতি ফিরে আসি, আমরা যদি আসতে পারি সত্যিকার অর্থে। বাকি আলোচনা শুনবো আপনার কাছে। আসসালামু আলাইকুম, দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার নাম মোহাম্মদ ইসমাইল, আমি কি জানতে বলছি? হ্যালো। জি বলুন। আমার নাম মোহাম্মদ ইসমাইল, আমি কি জানতে বলছি? ইসমাইল ভাই জি বলুন। আমার বাসা থেকে মসজিদ সামান্য দূরে, পরিষ্কার করে আপনার বাসা থেকে মসজিদ দূরে। জি হ্যাঁ, এবং আদ্দা পাড়া সমস্ত কিছু পরিষ্কার ভাবে শোনা যায়, কিন্তু আমি ও মসজিদে যাইতে পারতেছি না, অসুস্থ। এবং ওই মসজিদের বয়ান শোনা এবং আদ্দা শোনা এবং ওইখানে তাদের সাথে আমি দাঁড়াইয়া, আপনি দাঁড়িয়ে নামাজ পড়তে পারবেন কিনা? জি বন্ধু, আমরা বুঝতে পেরেছি আপনি কি জানতে চাচ্ছেন। জি আসসালামু আলাইকুম, পরবর্তী প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। জি আমি কামরুল মাহ বলছি ঢাকা টেমসা থেকে। জি হলো যে ইসলামিক অনুষ্ঠান দেখার সময় যে সকাল সন্ধ্যার আমলগুলি আছে সেগুলি করতে পারবে কিনা, আর দাঁড়ায় কি হাঁটার অবস্থায় তোমাকে খারাপ করতে পারবে কিনা, সর্ব অবস্থায় কোরআন তেলাওয়াত করতে পারবেন কিনা, সম্ভবত বিষয়টি জানতে চাচ্ছেন। তো দুটো প্রশ্ন, চট্টগ্রাম থেকে যিনি প্রশ্ন করেছেন বুঝতে পেরেছেন যে মসজিদের পাশে উনি থাকেন, তো মসজিদের কোরআন তেলাওয়াত, মসজিদের বয়ান, ইমাম সাহেবের নামাজ সব কিছু উনি শুনতে পান, উনি জানতে চাচ্ছেন উনি এখন মসজিদের সাথে ঘরে বসে একতেদা করতে পারবেন কিনা। যেহেতু মসজিদের কাতার থেকে তার বাড়ির মধ্যে ডিস্টেন্স রয়েছে, এই জন্য সে আওয়াজ শোনা সত্ত্বেও তিনি মসজিদের জামাতের সাথে শরিক হতে পারবেন না, তার আলাদাই নামাজ পড়তে হবে। আচ্ছা, যেহেতু মসজিদের কাতার থেকে তার বাড়ির ডিস্টেন্স রয়েছে, সেটার সাথে তার সম্পৃক্ততা নেই, মাঝখানে অনেক ফারাক রয়েছে। হ্যাঁ, কামরুন নাহার আরেক বোন জানতে চেয়েছেন যে কোরআনে কারিম মানে হেঁটে বসে পড়া যাবে কিনা। আসলে কোরআনে কারিমের আদব হলো বসে পড়া, আল্লাহ পাকের কালাম সামনে রেখে আদবের সাথে তেলাওয়াত করা। হ্যাঁ, তবে যদি মুখস্থ থাকে অথবা মুখস্থ করার জন্য জানতে চাচ্ছেন, হ্যাঁ তাহলে প্রয়োজনবশত দাঁড়ায় বা বসেও পড়া যাবে, সমস্যা নেই, পড়া যাবে। অর্থাৎ কোরআন আল্লাহ যদি লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, হ্যাঁ পবিত্রতা সেটা আরেক বিষয় ছাড়া
স্পর্শ করা যাবে না স্পর্শ করা যাবে না তো তেলাওয়াত মুখস্থ যদি থাকে সর্বাবস্থা তেলাওয়াত করতে পারবে জি আমরা মূল বিষয়ে যাব তো যে বিষয়টি আপনারা যে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াসালামের উম্মত কে আল্লাহ পাক রব্বুল আলামিন খাঁটি অন্তরে সকলে মিলে তওবা করার কারণে আযাব দূর করে নিয়ে গেছিলেন আজকে আযাব দূর হওয়ার জন্য একটাই আমাদের জন্য শর্ত আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন ওসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম তোমরা সকলে মিলে দৌড়ায় আসো তোমাদের প্রভুর কাছে মাগফিরাতের জন্য আমরা যদি খাঁটি অন্তরে সত্যিকার অর্থে আমরা সকলে এই আযাবের থেকে শিক্ষা নিয়ে আমরা যদি সত্যিকার অর্থে তওবার পথে ফিরে আসতে পারতাম খাঁটি অন্তরে সকলে মিলে আমরা যদি গুনাহ বর্জন করতে পারতাম গুনামুক্ত জীবন করতে পারতাম তাহলে হয়তো আল্লাহ পাক আমাদের থেকে আযাব দূর করে নিয়ে যেতেন এবং পরবর্তী জীবনটা আমাদের সুন্দর হতো আমাদের জন্য মসৃণ হতো আমাদের জন্য পরকালের পাথেয় সংগ্রহ করার সুযোগ হতো এই করোনাকালে আমরা আমাদের জি মহতারাম আমরা আপনার আলোচনা থেকে বুঝতে পেরেছি যে মোমেনের আসলে অনেক শিক্ষা আছে অনেক শিক্ষার মধ্য থেকে একটি বিষয় কিন্তু এখানে আছে যে করোনা ভাইরাস এমন এক অদৃশ্য শক্তি যে যেখানে অর্থ দিয়েও কিন্তু তার থেকে বাঁচার কোনো উপায় সুযোগ নেই কোনোভাবেই তার থেকে বাঁচার কোনো ভিআইপি হোক ভিআইপি হোক কোনোভাবেই তার থেকে বাঁচার কিন্তু উপায় নেই একমাত্র ব্যবস্থা ব্যবস্থা হলো আল্লাহ পাকের রহমত আল্লাহ দিকে ফিরে যাওয়া অনেক বড় শিক্ষা আমরা এখান থেকে পাই যে সব কিছুর মূলে হলো আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করা আল্লাহর সাথে সম্পর্ক করা মহতারাম আপনি চমৎকার আলোচনা করেছেন আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে ধন্যবাদ আপনাকে মূল্যবান সময় দিয়েছেন আপনাকে ধন্যবাদ জানাচ্ছি মহতারাম আশা করছি আপনার আলোচনার দ্বারা আল্লাহ তাআলা যেন আমাদেরকে উপকৃত করেন আমিন আরেকটি বিষয় আপনার কাছে যেটা আমরা জানব সেটা হলো মোমেনের যে শিক্ষাগুলো আছে তার মধ্যে আমরা বর্তমানে কিন্তু অনেক কিছু আমাদের মধ্যে পরিবর্তন কিন্তু আসছে এখন আমরা আল্লাহর সাথে সম্পর্ক গভীর করা আল্লাহর সাথে আমরা সম্পর্ক করতে চাই এখানে একটা ব্যাপার আছে আমাদের মধ্যে অনেকেই আছেন অনেক ভাই হতবাদ জেনে বা না জেনে না বুঝে অতীতে বুঝতে পারেননি এখন বুঝতে পারছেন এখন ওনার জন্য আসলে কী করণীয় আপনার কী পরামর্শ এই ব্যাপারে তবে তো আসলে এরকমই যে অতীত কালের গুণাগুলো যেগুলো সে কোনো কারণে করে ফেলেছে সেগুলো থেকে এখন বুঝতে পেরেছে অনুতপ্ত হওয়া তোবার জন্য চারটা শর্ত হাদিসের মধ্যে আসছে এক নম্বর হলো যে গুণা সে করছিল সেটা অবশ্যই বর্জন করে ছেড়ে দিয়ে আসতে হবে গুণার মধ্যে থেকে আমি মুখে মুখে তোবা করলাম এটা তোবা নয় বরং উপহাস তোবার সাথে বরং এটা একটা প্রতারণা আল্লাহর সাথে একটা অবমাননা এটা অবশ্যই বর্জনীয় তোবার জন্য মূল শর্ত এটাই যে গুণাটা সে করছিল না বুঝে করছিল এখন যেহেতু বুঝ এসে গিয়েছে সেটা থেকে তোর মানে ছেড়ে চলে আসা দুই নম্বর এতদিন যে গুণার মধ্যে ছিল না বুঝে করার কারণে তার মধ্যে একটা অনুশোচনা অনুতপ্ততা আসতে হবে হায় রে আমি কী করলাম হায় রে আমি কী করলাম এরপরে কখনো আর করব না এই গুণাটা আমি আর কখনো করব না করার ব্যাপারে তার একটা সংকল্প থাকতে হবে আমি আর কখনো এটা করব না এমনিভাবে আল্লাহর রহমত থেকে নৈরাশ না হওয়া যে হাই হাই আমি এত বেশি পাপ করে ফেলেছি আমাকে হয়তো তো আল্লাহর মাফ করবেন না এইরকম ধারণা যেন না আসে আল্লাহ পাক বলছেন লাতাকনাতু মির রহমাতিল্লাহ আমার রহমত থেকে বঞ্চিত মির রহমাতিল্লাহ আমার রহমত থেকে বঞ্চিত হয়েও না আশা রাখা যে আমাকেও আল্লাহ তাআলা মাফ করবেন এই ব্যাপারে কি একটি ঘটনা ওকে আছে কি যে আল্লাহর রহমত থেকে বঞ্চিত না হওয়ার হাদিসে বা কোরআনে এই ধরনের কি কোনো ঘটনা আছে যে আল্লাহর রহমত থেকে বঞ্চিত না হওয়ার বিষয় আমাদেরকে শোনাবেন তাহলে আমরা আরো উদ্বুদ্ধ হই ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রহমাতিল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রাহিম ইন্নাল্লাহা ইয়াগফিরুল যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম বনী ইসরাইলের এক ঘটনা আছে এরকম হযরত ইব্রাহিম হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসালাম ইস্তিসকার নামাজের জন্য গিয়েছেন ইস্তিসকার নামাজ বলা হয় যে পুরো এলাকা জুড়ে পুরো দেশ জুড়ে বৃষ্টি না হওয়া অনাবৃষ্টির কারণে ফসলাদি সব শুকিয়ে যাওয়া গবাদি পশুগুলো পর্যন্ত শুকিয়ে যাওয়া মানুষগুলো না খেয়ে একদম অসহায় হয়ে যাওয়া এই যখন অবস্থা সমস্ত জাতি মূসা আলাইহিস সালামকে বললেন যে মূসা তোমার সাথে তো আল্লাহর সম্পর্ক ভালো আল্লাহর সাথে কথা বলো তুমি আল্লাহর কাছে বলো যেন আমরা এই বৃষ্টির অনাবৃষ্টিতে কষ্ট করতেছি সেই বৃষ্টি দিয়ে যে নষ্ট তিনি সেটা আমাদের থেকে দূর করে নিয়ে যান আমাদেরকে যেন স্বাভাবিক জীবনযাপনের সুযোগ দেন
মুসা আলাইহিস সালাম বললেন যে ঠিক আছে সকলে এক মাঠে চলো, সবাই এক মাঠে গেল, নামাজ পড়ে ইস্তেসকার নামাজ পড়ে দোয়া করতেছেন কিন্তু বৃষ্টি হচ্ছে না, অনেক একদিন দুই দিন তিন দিন এরকম বৃষ্টির জন্য দোয়া করতেছেন কিন্তু বৃষ্টি হচ্ছে না। এরপরে মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের ধ্যানে মগ্ন হলেন যে আল্লাহ আমি তোমার উম্মত নিয়ে বড় পেরেশানিতে আছি, তারা তো জানে আমার সাথে তোমার সম্পর্ক, বলো আমি তোমার রসুল পয়গাম্বর, তো এখন তুমি যদি বৃষ্টি না দাও তারা তো আমার সাথে আরও বেয়াদবি করবে, তো এখন তুমি আমাকে বৃষ্টি দিয়া আমার পুরো উম্মতকে ঠান্ডা করো। আল্লাহ পাক রব্বুল আলমিন ওহির মাধ্যমে জানিয়ে দিলেন মুসা তোমার এই ভরা মজমার ভিতরেই এমন একজন পাপিষ্ট আমার দুশ্মন আছে, এই লোকটার কারণে আমি বৃষ্টিটা দিচ্ছি না, এর পাপ সীমা ছাড়িয়ে গেছে, সুতরাং এ যদি এখান থেকে উঠে না যায় তাহলে আমি তোমাদেরকে বৃষ্টি দেব না। মুসা আলাইহিস সালাম ঘোষণা করলেন যে কে আছো এমন, 40 বছর বয়স হয়েছে, জীবনে কোনো দিন আল্লাহর এতায়াত করো নেই, আল্লাহ তাআলার এবাদত বন্দিগি করো নেই, বরং এত নিয়ামত খাইয়াও তার নাফরমানি করে গিয়েছো, তোমার কারণে বৃষ্টি হচ্ছে না, তুমি উঠো। ওই লোকের মনে জাগনা দিয়েছে আমি তো সেই লোক, কিন্তু যদি আমি এখন এই মুহূর্তে উঠে যাই বনি ইসরাইল যে জাতি আমাকে তো পিষে মারবে, বলে বেটা তোর কারণে আমরা সারা কম এই কষ্ট করছি, তুই আমাদের জন্য এই কষ্টের কারণ হয়ে গিয়েছিস গিয়েছিলে, তো আমাকে তো তারা এই সমাজে বসবাসের সুযোগই দিবে না, এখন উঠেও যা যেতে পারছে না সমাজের ভয়ে, আর থাকলেও বৃষ্টি হচ্ছে না, এখন সে মহা ভারী মুসিবতে পড়ে গেল। এরপরে সে কী করলো, আল্লাহ পাকের কাছে জীবনের সমস্ত গুনার জন্য অনুতপ্ত হলো, তোবা শুরু করে দিল। বাকি আলোচনা আপনার কাছে শুনবো, এখানেই আসবো। জি, আসসালামু আলাইকুম, দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, লাইন পাচ্ছেন না মনে হয়, পাচ্ছেন, বলুন, নাম বলে প্রশ্ন করুন। আমার নাম বেগম রহিমা আক্তার, প্রশ্ন করুন। আমি জানতে চাচ্ছি যে আমরা তো আসার নামাজ 17 রাকাত জানি, কিন্তু বেতরের পরে যে 2 রাকাত হালকি না হল ওটার মর্ম আমি একটু বুঝতে পারি না আর কি, একটু বুঝাই দিলে একটু ভালো হতো। নামাজ তো 15 রাকাত হয়, কিন্তু এখন হালকি না হলে তো 17 রাকাত হয়, বেতরের পরে যে 2 রাকাত নামাজ হালকি না হল পড়ি এটা কিসের জন্য এবং কেন একটু বুঝাই বললে। জি জি, বোন ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি, আপনি কী জানতে চাচ্ছেন বুঝতে পেরেছেন। মাশাল্লাহ, আমাদের সমাজে গ্রাম দেশে এই হালকা নফলের প্রচলন আছে। আসলে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার নামাজের বেতের বেশিরভাগ সময়ই শেষ রাত্রে তাহাজ্জুদের সময় পড়েছে, যেটা উনি তো বেশ বেতের কথাই বলছেন। বেতরের পরে আমাদের দেশে যে হালকি নফলের প্রচলন রয়েছে, আসলে নিয়ম হলো নওয়াফিলগুলো সুন্নত নফলগুলো বেতেরের আগে পড়া, আর বেতেরের পরে কোনো নফল না পড়া, বেতেরটা শেষে সবার শেষে রাখা। হ্যাঁ, তো এভাবে পড়াই হাদিস দ্বারা সুবুত আছে প্রমাণিত। তো হালকি নফলের আসলে ওরকম কোনো তেমন হাদিস দ্বারা সুবুত নেই, নফল যে কোনো সময় পড়া যায়, আগে আগেও পড়া যাবে, এই সময় পড়া যাবে, অন্য সময় পড়া যাবে, নফলের কোনো নির্দিষ্ট ওয়াক্ত নেই, যে কোনো সময় পড়া যাবে। জি, উনি যেটা জানতে চাচ্ছেন যে এখন এই মানে হালকি নামাজ যেটা হালকি নফল সমাজে প্রচলিত, আমি আসলে আজকে শুনলাম না, আমি শুনেছি আরো আগে, মা বোনরা পড়ে থাকে, আসলে এটা কোনো তেমন ভিত্তি নেই, মানে নফল নামাজের ভিত্তি তো অবশ্যই, নফল নামাজের ভিত্তি তো আছে, কিন্তু এশার পরেই দুই রাকাত পড়তে হবে এমন করে বিষয় উনি বলেছেন যে 17 রাকাত এশার জামাত। আসলে সুন্নতে জায়েদা সুন্নতে মুয়াক্কাদা মিলিয়ে কয় রাকাত হয়? আমরা 4 রাকাত সুন্নতে জায়েদা, এটা হলো এশার 4 রাকাত, এরপরে হলো 4 রাকাত ফরজ, এরপরে সুন্নতে মুয়াক্কাদা আছে 2 রাকাত, 2 রাকাত, হ্যাঁ, 4 8 10, এরপরে কেউ নফল পড়ে থাকে 2 রাকাত আবার, হ্যাঁ, 10 2 12, এরপরে বেতের 3 রাকাত 15, এরপরে উনি যে বললেন হালকি নফল ওই 2 রাকাত, এটাকে ধরলে মূলত যতটুকু না হলেই নয় নয় 4 রাকাত ফরজ, 2 রাকাত মানে সুন্নতে মুয়াক্কাদা, 3 রাকাত বেতের, বেতের তো আর এশার নামাজের অংশ নয়, অক্ত হলো শেষ রাত্রিতে, যেহেতু আমাদের দেশে আমরা পড়ে থাকি, যেহেতু সেহরির সময় ওঠার অনেকেরই সামর্থ্য হয়ে ওঠে না, এইজন্য কাজা না হয়ে যায়, এইজন্য অগ্রিম পড়ে নেই, কিন্তু এশার অংশ ভিতরকে মনে করাটা এটা তো ঠিক না, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তো বেশিরভাগই শেষ রাত্রি পড়েছেন, আর যারা শেষ রাত্রি উঠতে পারবে না সতর্কতার জন্য তাদেরকে আগে পড়ে নেওয়ার কথা বলা হয়েছে, ভিতরের নামাজ তো ওয়াজিব, জি অবশ্যই ওয়াজিব, তো রাখা যাবে না। হ্যাঁ, তো যে বিষয়টি আপনি আলোচনা করছিলেন, তখন ওই লোকটা মাথা নিচু করে আল্লাহ তাআলার কাছে
একেবারে সারেন্ডার করলো যে আল্লাহ আমি তো সেই পাপি যে তোমার এত বছর যাবত নিয়ামত খাইলাম কিন্তু তোমার নাফরমানি করে গেলাম, আমার কারণে গোটা জাতি আজকে বিপর্যস্ত আজাবের সম্মুখীন, আল্লাহ এখন যদি উঠে যায় তাইলেও তো তার আমাকে এ দেশে থাকতে দিবে না, সুতরাং তোমার কাছে ক্ষমা চাচ্ছি, তুমি দয়া করে আজকে আমাকে এখান থেকে মুক্তি দাও, আমার গুনাহগুলো মাফ করে দাও, এবং আমার জন্য যে গোটা জাতি কষ্ট করতেছে আল্লাহর একজন পয়গম্বর পরেশান হয়ে আছে এটা দূর করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তার তওবা কবুল করলেন, তার চোখের পানি জমিনে পড়ার আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের বৃষ্টি বর্ষণ। জি মোহতারাম, লম্বা টাইম নিয়ে আলোচনা করেছেন, ধন্যবাদ আপনাকে, আল্লাহ তাআলা আপনার এলেমে আমলে বরকত দান করুন। দর্শক মণ্ডলী, আজকে আমরা করোনা ভাইরাস ও মোমেনের শিক্ষা এ বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করেছি। আমাদের অনেক কিছু শিক্ষা আছে, শিক্ষণীয় বিষয় আছে, যেমন একটি কথা আমরা এখন আজকে আপনাদের সামনে উপস্থাপন করব যে বিষয়টি আমাদের খুবই প্রয়োজন, খুবই দরকার, তা হলো দেখুন এক জায়গাতে আমি পেয়েছি যে মানজালাসা মাল আলিমি সাআতাইন, কোনো ব্যক্তি যদি কোনো আলেমের সাথে কিছু সময় বসে, ওয়াসামিয়া মিনহু কালিমাতাইন, আলেম থেকে দুটো কালিমা দুটো শব্দ শোনে, যেমনটি আপনারা আমাদের সাথে এখন পর্দার মাধ্যমে নিউজটনের পরে পর্দার মাধ্যমে বসে আছেন, অনুষ্ঠানটি দেখছেন শুনছেন, তো এই যে আপনাদের বসা এবং শোনা সময় ব্যয় করা এর ফজিলতটা নিয়ে মূলত আমি আলোচনা করছি। ও আকালা মাহু লোকমাতাইন, কোনো আলেমের সাথে বসে কেউ দু লোকমা খেয়েছে, তিন নম্বর। চার নম্বর হলো তো এই যে তিনটি কাজ সে করলো, আলেমের সাথে সে বসেছে, আলেমের কথা সে শুনেছে, আলেমের সাথে বসে সে খেয়েছে, তো আল্লাহ তাআলা কী করবেন, আতাহুল্লাহু জান্নাতাইন, আল্লাহ পাক তাকে দুটো জান্নাত দান করবেন, এক একটা জান্নাত মিসলুহা কামিসলি দুনিয়াতাইন, এক একটা জান্নাত কত বড় হবে, বর্তমান যে দুনিয়াতে আমরা বসবাস করছি এই দুই দুনিয়ার সমপরিমাণ এক একটা জান্নাত আল্লাহ তাআলা দেবেন। তো এই অনুষ্ঠানের মর্তবা নিয়ে, এই অনুষ্ঠানের গুরুত্ব নিয়ে আমরা আলোচনা করছি, আপনারা আমাদের সাথে শুনছেন, আলেমের কথা শুনছেন, আমল করার নিয়ত করছেন, এবং বিশেষ করে করোনা ভাইরাসের এই সময়টা আল্লাহর কোরআন আমরা খুব তেলাওয়াত করব, এবং কোনো আলেমের হক্কানি আলেমের সাথে সম্পর্ক করব, ওনার সাথে আমার জীবনের বিষয়গুলো নিয়ে ইবাদত করছি, মজা পাচ্ছি না, তেলাওয়াত করছি তৃপ্তি আসে না, এই বিষয়গুলো নিয়ে যখন ওনার সাথে আমি শেয়ার করব, দেখবেন ইবাদতও মজা আসবে, তেলাওয়াতও মজা আসবে, আপনার সব কিছু জীবনটাই কিন্তু শান্তিময় হয়ে যাবে। আমাদের জীবন শান্তিময় হোক, আমাদের সময় শান্তিময় হোক, আল্লাহ পাক আমাদের হায়াতকে বরকতময় করেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকে শেষ করছি। দীর্ঘ সময় ধরে আপনারা আমাদের সাথে ছিলেন, সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আমরা এখন দোয়া করব, দোয়া পরিচালনা করবেন মুফতি মুস্তাফিজুর রহমান। চলুন সকলে দুরুদ صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم إني أعوذ بك من البرص والجنون والجزاب ومن سيء الأسقاب. اللهم احفظنا من جميع بلاء الدنيا وعذاب الآخرة. حسبنا الله نعم الوكيل، حسبنا الله نعم الوكيل. رب العالمين نيوز 24 এর পক্ষ থেকে আমরা এতক্ষণ যাবত দিন আলোচনা শুনে আসতেছিলাম, আয় আল্লাহ করোনা ভাইরাস থেকে আমাদেরকে মুক্তির সকল ব্যবস্থা তুমি করে দাও মাওলা, আমাদের জিন্দগির সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দাও মাওলা, এই মহামারী থেকে গোটা বিশ্বকে তুমি মুক্তি দান করে দাও, বিশেষ করে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে উদ্ধার করো মাওলা। আয় রব্বুল আলামিন গোটা জাতিকে এই খেদমত এই মহামারী থেকে বাঁচানোর জন্য
আল্লাহ বসুন্ধরা গ্রুপ এখানে বিশাল বড় হাসপাতাল করেছে, অনেক অনেক খেদমত তিনি করে যাচ্ছেন, এই গ্রুপ করে যাচ্ছে। আল্লাহ এই খেদমতের ওসিলাই বসুন্ধরা গ্রুপের মালিকের আল্লাহ তুমি হায়াতে তৈবা দান করে দাও। এই গ্রুপ সহ আরও যত মানুষ এই সেবায় নিয়োজিত আছে, যত ডাক্তাররা সেবা দিয়ে যাচ্ছে, যত পুলিশ সহ সমস্ত লোকজন এ খেদমতে এগিয়ে আসতেছে, আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করে দাও মাওলানা। আমাদের গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আমাদের গুনাহের কারণে এত বড় বিপদ গোটা বিশ্বব্যাপী নেমে এসেছে। আল্লাহ আমরা তওবা করতেছি তোমার দরবারে, মালিক তুমি আমাদের তওবাকে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ না বুঝে অনেকে গুনাহ করে ফেলেছি, এখন অনুতপ্ত হচ্ছি, মাওলা তুমি আমাদের এই তওবাকে কবুল করে নাও। আল্লাহ সামনের জীবনটাকে সুন্দরভাবে সাজানোর তৌফিক দান করো, আখেরাতের পাথেও বেশি বেশি সংগ্রহ করার তৌফিক দান করো মাওলা। আমাদের এই অনুষ্ঠানকে তুমি কবুল মঞ্জুর করে নাও। যত মানুষ কাজ দূরে বিভিন্ন জায়গা থেকে অনুষ্ঠান শুনছে, আল্লাহ তাদের সকলকে আমল করার তৌফিক দান করে দাও মাওলা। আমাদেরকে আরও সুন্দর করে দিনের দাওয়াতগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার তৌফিক দান করে দাও মাওলা। আয় আল্লাহ আমাদের আমজাদ হোসেন হেলালি সাহেব সুন্দরভাবে পরিচালনা করে যাচ্ছেন, হক্কানি ওলামায়ে কেরামদেরকে দাওয়াত দিচ্ছেন দিনই সহি কথাগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আল্লাহ তার এই দক্ষতাকে আরও বাড়িয়ে দাও, তার এই খেদমত এবং নেক ইচ্ছাকে আল্লাহ তুমি কবুল করে নাও মাওলা। আল্লাহ দেশ বরণ্য বড় বড় ওলামায়ে কেরামের কাছ থেকে এই অনুষ্ঠানের মাধ্যমে দিনের সহি দিক নির্দেশনা আমাদের পাওয়ার সুব্যবস্থা তুমি করে দাও মাওলা। আয় রাব্বুল আলামিন আকরামুল আকরামিন বসুন্ধরা গ্রুপ যারা আমাদেরকে অনুষ্ঠান প্রচারের জন্য সুযোগ করে দিয়েছে, আল্লাহ তাদের সংশ্লিষ্ট সকলকে তুমি দিনের জন্য কবুল করে নাও মাওলা। প্রত্যেককে তুমি হেদায়েত নসিব করে দাও। আল্লাহ তাদেরকে দিন নসিব করে দাও। আল্লাহ দিনের উপর চলা তাদের জন্য সহজ করে দাও মাওলা। এই গ্রুপের আরও যত কার্যক্রম রয়েছে দেশের দেশ ও জাতির সেবার জন্য তারা যে যে সমস্ত কাজগুলো করে যাচ্ছে, আল্লাহ তাদেরকে তুমি আরও বেশি করে দেওয়ার তৌফিক দান করো মাওলা। ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করো মাওলা। আল্লাহ মিডিয়া প্রতিষ্ঠানকে আল্লাহ তুমি কবুল করে নাও, আরও বেশি দিনের খেদমত করে যাওয়ার তৌফিক দান করো। গোটা বিশ্বকে আল্লাহ তুমি দিনের প্রতি ফিরে আসার তৌফিক দান করো। যে গুনাহগুলো সারা বিশ্বে ছড়িয়ে গিয়েছে তুমি নারাজ হয়ে গিয়েছ, আল্লাহ এই গুনাহগুলো থেকে আমাদের সম্পূর্ণ তওবা করার তৌফিক দান করে দাও মাওলা। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। اللهم إنا نسألك التقى والهدى والعفاف والغنى، اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار. سبحان ربك رب العزة عما يصفون، وسلام على المرسلين، والحمد لله رب العالمين.